দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিটা সাধারণ শ্রেণীদের কাছে অনেকটা জটিল মনে হয়, তবে সেই জ্যামিতিকে যতটুকু পারি তোমাদের কাছে সহজবোধ্য এবং আনন্দদায়ক করে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করছি। বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে একটা সমতল চিত্র, বোর্ড, একটা সমতল। এই বোর্ডের উপর যদি একটা বিন্দু নিই, এই বিন্দুটাতে স্থির একটা বিন্দু, এই বিন্দুটা নাম ধরে মনে করি বোর্ড। আরেকটা ওই তলের উপরই আরেকটা চলমান একটা বিন্দু মনে করি হচ্ছে পি। যদি এই বিন্দুটাতে এমন ভাবে চলে যে এর থেকে এর যে দূরত্বটা, এই দূরত্ব সবসময় সমান রাখবে, তাহলে পি বিন্দু চলার পথে কেমন হবে? এই যে পথটা প্রকৃত হলো, তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা একটা ক্ষেত্রকে আবদ্ধ করলো, একটা স্থির বিন্দু, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে একটা চলমান বিন্দু যখন তার চারপাশ থেকে ঘুরে আসে, তখন তার চলার পথে একটা ক্ষেত্রকে আবদ্ধ করে। এই যে আবদ্ধ যে চিত্রটা তৈরি হলো, এই চিত্রটা হচ্ছে বৃত্ত। তাহলে একটা সমতল চিত্র যেখানে একটা স্থির বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যখন একটা চলমান বিন্দু একটা নির্দিষ্ট ক্ষেত্রকে আবদ্ধ করে, তাকেই বলা হচ্ছে বৃত্ত। আর এই স্থির যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর যে দূরত্ব বলো, একটা নির্দিষ্ট দূরত্ব, ওই দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের স্থির বিন্দু হচ্ছে কেন্দ্র, আর স্থির বিন্দু থেকে চলমান বিন্দু যে সবটা হচ্ছে সমান যে দূরত্ব বেড়েছে তা ব্যাসার্ধ। এখন আর যে পথটা ঘুরে আসে, যে পথটা প্রদক্ষিণ করে, সেই পথটাকে বলা হচ্ছে ওর পরিধি। এটা হচ্ছে ওর পরিধি। তাহলে কি বললাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। পরিধির পরে যদি যে কোনো দুটো বিন্দু নেই, সেই দুটো বিন্দুর সংযোগ করলে যে একটা রেখা পাবো, এই রেখাটাকে বলা হচ্ছে জ্যা। এটা হচ্ছে জ্যা, একটা বৃত্তে অসংখ্য জ্যা হতে পারে, এরকম সবগুলোই জ্যা। কিন্তু যখনই কোনো জ্যা কেন্দ্রে যাচ্ছে, তখন সেই জ্যাটা যাচ্ছে হচ্ছে ব্যাস। এটা হচ্ছে ব্যাস। তাহলে এখানে একটা মজার ব্যাপার যে এইটুকু হচ্ছে ব্যাস, কিন্তু এইখান থেকে এইটুক কেন্দ্র থেকে বলতে পর্যন্ত এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ। তারপরে দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হচ্ছে, তার মানে ব্যাসার্ধের ডাবল ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এর প্রাথমিক কথাবার্তা গুলো গেল। এরপরে আমরা শিখব যে এই ব্যাস, সার্ধ, ব্যাস এবং জ্যা, এদের মধ্যে কিছু কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে আমরা উপপাদ্য শিখবো। সবচেয়ে সহজ উপপাদ্য গুলো আজকে শেখানো হচ্ছে। দেখো সেটা হচ্ছে একটা বৃত্ত আছে, আমরা OM
পাচ্ছি আমরা OA equal to OB কারণ কি একই বৃত্তে ব্যাসার্ধ এবং OA হচ্ছে সাধারণ বাহু তাহলে সেটুকু সব সময় গেলে এই বাহু সমান এই বাহু আর এটা হচ্ছে সাধারণ তাহলে আর এই দুটো বন্ধ বৈঠক কি বলে সমকোণ ত্রিভুজ যে কোনো দুটো কন্ডিশন দেখালে সব সমান হয় তাহলে ও এ এম ত্রিভুজ সব সমান ও বি এম এই দুটো ত্রিভুজ সব সমান হয় সব সমান হলে অনুরূপ সবগুলো সমান হয়ে যাবে কোনগুলো অনুরূপ কোনগুলো সমান অনুরূপ বাহুগুলো সমান তার মানে এ এম সমান সমান বি এম অর্থাৎ এম সমান সমান বি এম প্রমাণ হয়ে গেল খুব সহজ ব্যাপার ব্যাপারটা কি করলাম ও এম যেহেতু এ বি এর উপর লম্ব তার মানে ও এম এবং ও বি এম কোন বেটিকে তার মানে ও এম এবং ও বি এম দুটো সমকোণী ত্রিভুজ হয়ে গেল দুটো সমকোণী ত্রিভুজ যদি হয় তার মানে তার আর দুটো কন্ডিশন যদি আমি সমান দেখাতে পারি তাহলে সেটা ত্রিভুজ সমসম ও এ আর ও বি এই দুটো সমান কারণ কি এরা দুটো দুজন হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর ও এম টা হচ্ছে এই দুটো ত্রিভুজের ভিতরে আছে এটা কমন ফলে ত্রিভুজ দুটো সমসম অতএব এম সমান বি এর থেকে আমরা আরেকটা জ্যামিতি দেব একই চিত্র দিয়ে আরেকটা জ্যামিতি প্রমাণ করে দেব সেটা হচ্ছে আমরা যেটা প্রমাণ করতে চাই রিভার্স ঠিক উল্টোটা উল্টোটা মানে আগে বলেছিলাম যে ও এম যদি এ বি এর উপর এ বি জ্যামিতির উপর লম্ব হয় তাহলে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এইবার বলা হচ্ছে যদি এম এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে ও এম হবে এ বি এর উপরে লম্ব এবার আমাকে দেখাতে হবে কি প্রমাণ করতে হচ্ছে ও এম লম্ব এ বি কোথায় যখন এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু তার প্রমাণের শুরুতে ওই চিত্রে একই রকম যোগটা ও আর ও যোগ করে দেব প্রমাণের শুরুতে যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু তাহলে কি হবে অতএব এম সমান সমান বি এম হবে এম সমান সমান বি এম কারণ কি যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ এম সমান বি এম এখন ওই একই রকম ত্রিভুজ ও এ এম